কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমি ভীষণ ভালো আছি। আমরা এখন থেকে কিন্তু রূপচর্চাটা শুরু করে দেব। রূপচর্চা তো করতেই হবে, তার জন্য থাকছে আজকে আপনাদের একটা সুন্দর ফেশিয়ালের ভিডিও। সঙ্গে থাকুন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউল ইজ মোটিভেশনাল হাব, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকন প্রেস করুন। ও আরেকটা কথা, আমার আরও একটি চ্যানেল আছে শিউলির হেসেল রান্নার চ্যানেল, সেটা অবশ্যই দেখুন। তাহলে চলুন ঝটপট করে শুরু করা যাক আজকের ফেশিয়ালটা, আর তার জন্য প্রথম স্টেপ ক্লিনজিং। শুরু করা যাক। আমরা প্রথমে কফি নেব, ছোট্ট পাউচ। এবার আমরা এই কফি থেকে এক চামচ কফি নিলাম, সবটা আমরা ব্যবহার করব না, এক চামচ নিলাম। এবং আমরা নেব দুধ, এটা হচ্ছে ঠান্ডা কাঁচা দুধ নেব। আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন যাদের অয়েলি স্কিন। আমি এখানে কাঁচা দুধ নেব, খুব ভালো করে মিক্স করব। ড্রাই স্কিনের জন্য অবশ্যই এই ক্লিনজারটা ব্যবহার করুন, আর যাদের অয়েলি স্কিন তারা ব্যবহার করবেন কফি পাউডারের সঙ্গে অ্যালোভেরা জেল, বা গাছের টাটকা অ্যালোভেরা সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তৈরি হয়ে গেল, এটা তৈরি হয়ে গেল খুব ভালো একটা ক্লিনজার। এবার এটা আমরা ঠিক এভাবে অ্যাপ্লাই করব, আর অল্প সময়ের জন্য আমরা একটু ঘষে নেব। এবার ঠান্ডা পরিষ্কার জল দিয়ে আমরা ধুয়ে এসে দেখাচ্ছি কতটা সুন্দর করে ক্লিন করা হলো ফেসটা। ক্লিনজার লাগানোর পর ঠান্ডা পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে ফেলেছি। আর এভাবেই আপনারা ক্লিনজিংটা ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে করে ফেলতে পারেন, খুব সহজে, খুব ভালো একটা ক্লিনজার। চিনি নেব হাফ চামচ, তার সঙ্গে আমরা কফি, কফি আমরা নেব হাফ চামচ, আর একটু সামান্য নিলাম, প্রায় এক চামচের কাছাকাছি। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করব। খুব ভালো করে এটাকে মিক্সড করব আমরা। এবার আমরা এর মধ্যে মেশাতে পারি অলিভ অয়েল, কিংবা নারকেল তেলও আমরা মেশাতে পারি। এবার আমরা অলিভ অয়েল নিচ্ছি এক চামচ, এটা একটু দেখে নেব ঠিকমতো মিক্স করার জন্য যতটুকু লাগে, আরও সামান্য একটু নিচ্ছি। খুব ভালো করে মিক্স করব। আপনারা অলিভ অয়েলও দিতে পারেন কিংবা নারকেল তেলও দিতে পারেন, অলিভ অয়েল ভীষণ ভালো স্কিনের পক্ষে। তো তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা স্ক্রাবার, কী করে ব্যবহার করছি স্কিনে সেটাও দেখাবার, কতদিন অন্তর করবেন সেটাও আমরা দেখিয়ে দেবো। তৈরি হয়ে গেল, আপনারা চাইলে চিনিটাকে একটু পিষে নিতে পারেন। স্ক্রাবার আমরা তৈরি করে ফেললাম। এবার এটা আমরা কিন্তু ঠিক এইভাবে মুখে অ্যাপ্লাই করব সপ্তাহে দুদিন। তিন থেকে চার মিনিট এভাবে আমরা স্ক্রাব করে নেব, খুব বেশি সময় ধরে করব না, কারণ স্কিন খুব সেন্সিটিভ আমরা সবাই জানি, এটার উপর বেশি চাপাচাপি করা যাবে না। আর হাতেও আমরা এরকম একটু স্ক্রাবিংটা করে নিতে পারি। স্ক্রাবিং করলে যেটা হয় সেটা হচ্ছে ডেড সেলগুলো রিমুভ করা যায়। আর স্ক্রাবিংয়ের আগে আরও একটা জিনিস আমরা করতে পারি যেটা করলে ভীষণ ভালো হয়, সেটা হচ্ছে একটু স্টিম নিয়ে নিতে পারি, অর্থাৎ গরম জলে টাওয়াল ভিজিয়ে মুখে একটু এরকম চেপে চেপে তিন চারবার নেওয়ার পরে তারপর স্ক্রাবিংটা করলে ওপেন হয়ে যায় পোর্সগুলো, আর তারপর কিন্তু খুব সহজে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়, বা বিভিন্ন রকমের যে নোংরা ময়লা যা কিছু থাকে সেগুলো খুব সহজে রিমুভ করা যায়। তো আমি এটা এভাবেই কিছুক্ষণ
দুই থেকে তিন মিনিট কি চার মিনিট বড় জোর, খুব বেশি সময় ধরে নয়, এরকমই অল্প সময় ধরে একটু স্ক্রাব করে নেব হালকা হাতে, অবশ্যই খুব চেপে চেপে নয়। তারপর আমি মুখটা ধুয়ে এসে দেখাচ্ছি। মুখটা ধুয়ে আসলাম, ভীষণ একটা সুদিং এফেক্ট আমি বোঝাতে পারছি না, আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। স্ক্রাবারটা লাগানোর পরে অবশ্যই কিন্তু তিন থেকে চার মিনিট একটু স্কিনে ছেড়ে দেবেন, তাতে কি হয় স্কিনটা ওই স্ক্রাবারটাকে অ্যাবজর্ব করবে। যেহেতু অলিভ অয়েল আছে বা আপনি নারকেল তেলও ব্যবহার করতে পারেন, সবটাই কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো। যদি ভালো লাগে আজকের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন। ফেস প্যাক বানানোর জন্য প্রথম নেব বেসন, বেসন আমি দেড় চামচ মতো নিলাম। এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব ভালো করে মিক্সড করব। এটা হচ্ছে টক দই, টক দই এখানে প্রায় দু চামচ আমরা নেব। মাপগুলো ঠিকঠাক করে নিতে হবে, তবেই কিন্তু ফেস প্যাকটা স্কিনে বা ফেসে আর কি লাগানো ঠিক মতো করে সম্ভব হবে। এটা হয়ে গেল, এবার এর মধ্যে বাকি উপকরণ মেশাচ্ছি। নেব মধু, মধু হাফ টিস্পুন মতো নেব, মিক্স করলাম ভালো করে। পাতিলেবু নেব, একটু রস নেব তার। এক চামচ, দেড় চামচ মতো নেব, খুব ভালো করে এটাকে মিক্স করব। তৈরি হয়ে গেল আমাদের ফেস প্যাক, এটা আমরা ফেসে অ্যাপ্লাই করব। খুব ভালো করে এটা আমরা মোটা করে আসলে লাগিয়ে নেব। এইভাবে আমরা লাগানো হয়ে গেলে 20 থেকে 25 মিনিট যতক্ষণ না শুকনো হচ্ছে এই ফেস প্যাকটা ফেসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা এভাবেই রেখে দেবো ফেসে, তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। লেবু কিন্তু অনেক সময় অনেকের স্কিনে ঠিক স্যুট করে না, তারা একটু বুঝে শুনে ব্যবহার করবেন, চিটচিট করে অনেক সময়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর অনেক ইনগ্রিডিয়েন্টসই আছে যেটা সকলের স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, তো সবার স্কিনের জন্য কিন্তু সব কিছু নয়, সেটা ভেবেচিন্তেই লাগাতে হবে। যদি কোনো কিছুতে এলার্জি থাকে কোনো ইনগ্রিডিয়েন্টসে সেটা বাদ দিতে পারেন। তাছাড়া কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এরকম একটা ফেসিয়াল কিন্তু ভীষণ ভালো, বিশেষ করে গরমের সময়। আমি ফিরে আসছি মুখটা ধুই। ফেস প্যাকটা লাগানোর পর কিছুক্ষণ মুখে তো রেখেছিলাম, তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলেছি, আর তারপর চলে এলাম আপনাদের সামনে। ভীষণ ভালো লাগছে আজকে এই ফেস প্যাকটা আমি ব্যবহার করে, আপনারা অবশ্যই ব্যবহার করুন। কিন্তু তারপর মুখটা ধোয়ার পর যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এরকম একটা টোনার ব্যবহার করতে হবে। আপনি আপনার পছন্দের টোনারটা ব্যবহার করবেন অবশ্যই, কিন্তু আপনি যেটা ব্যবহার করেন অবশ্যই সেটাই ব্যবহার করবেন, কিন্তু অবশ্যই ব্যবহার করবেন গোলাপ জলটা। যে কোনো ফেসিয়াল বা যে কোনো ফেস প্যাক লাগানোর পরে অবশ্যই কিন্তু গোলাপ জলটা টোনার হিসাবে ব্যবহার করতে হবে, কারণ স্কিনটা একটু টাইট হয়ে যায়, টান টান হয়ে যায়, শুকনো হয়ে যায়, তো তার জন্য এটা ব্যবহার করতে হবে। এবং তারপরে যেটা করবেন সেটা আপনি আপনার পছন্দের যে কোনো ক্রিম, ময়েশ্চারাইজিং ক্রিম সেটা আপনি ব্যবহার করবেন। তো এইভাবে আপনারা ফেস প্যাকটা লাগান আর এইভাবে ট্রিটমেন্ট করুন, শুরু করুন রূপচর্চাটা এখন থেকেই। আর জানান কেমন লাগলো আজকের এই ভিডিওটা, সঙ্গে থাকুন শিওলেস মোটিভেশনাল হাব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আজকের ভিডিও, আর আমাদের আরও একটি চ্যানেল শিওলির হেঁসেলে চোখ রাখুন। অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। নমস্কার।